কইলেন আমাকে এই হিন্দুদের ভদ্র মহিলা ব্রাহ্মণদের ঘরের বউ বলছে স্যার আপনি আপনাকে একদম মনে হয় ব্রাহ্মণদের ছেলে এত ফর্সা কি বলি আমরা কোনো ক্রিম ব্যবহার করি না আর দিন রাত কিছু মেয়ে আছে খালি ফেরেন লাভ ফেরেন লাভলি আর ঠোঁটটাকে লাল করছে ঠোঁট পালিশ দি কি বললেন আমাকে একজন লিখেছে যে মেয়েদের ঠোঁট পালিশ লাগানো হারাম নেল পালিশ লাগানো হারাম কেন আগে জানতে হবে এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে শুয়োরের চর্বি দিয়ে তৈরি হয় ঠোঁট পালিশ এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে প্লাস্টিকের কেমিক্যাল দিয়ে তৈরি হয় নেল পালিশগুলো যেগুলোর দ্বারা পানি পৌঁছায় না নোকে যার কারণে উজু হবে না ফরজ গোসলও হবে না মেয়েদের সাবধান থাকো হে আমার মায়েরা যারা ভুরু ফিলাপ করে যারা চুল কাটে যারা গায়ের লোম তুলে এই মেয়েগুলো জাহান্নামের খোরাক আল্লাহ এদিকে হেফাজত করুক এই সমস্ত মায়েরা তোমরা শোনো আমার ক্রিমটা ব্যবহার করো পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কয়বার উজু করতে হবে পাঁচবার পাঁচবার উজু করো আজ থেকে বলে যাব যে মেয়েরা বলছেন আমি পরীক্ষা করব তারা চল্লিশ দিন আমলটা করো চল্লিশ দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো পাঁচ ওয়াক্তে উজু করবে শর্ত আর একটা আছে নামাজই হবে উজু করবে তোমার চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখো আমি ইয়াসিন মোলবি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আল্লাহ তোমার নুরানিয়াত বাড়িয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ যে মেয়েরা পরিষ্কার হয় যে পুরুষরা পরিষ্কার হয় তাকওয়া অর্জন করে আল্লাহ তাদের নুরানিয়াতকে বাড়িয়ে দেয় আমরা মোলবিরা কেউ চর্চা করি না রূপ চর্চা করি না আল্লাহ আমাদের নুরানিয়াত বাড়িয়েছে খালি ইখলাস নামাজ রোজা আর আমাদের মধ্যে থাকার কারণে একটা হাজি সাহেব ব্যক্তি নামাজি ব্যক্তি তার চেহারা সৌন্দর্যতা বাড়াই আল্লাহ খালি নামাজি হওয়ার কারণে দিনদার হওয়ার কারণে স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্য যেখানে সময় পায় আমার ঈদের বাজার করা হয়নি আমি রমজান মাসে বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল আদায় ছিল সেখানে এক রাত্রি ছিলাম মুফতি জারজিস হোসেন কাশ্মী আমার বন্ধু বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার হেড মুদাররিস তিনার মাদ্রাসায় ছিলাম সেখানে গেলাম আমাকে বললে আমি বললাম যে বাড়ির জন্য একটু বাজার করব কোন দোকানে যাব মুফতি সাহেব বলে দিলে ঝুনকা কলত বলে একটা বড় দোকান হয়েছে সেখানে যান আমি গিয়ে বাড়ির জন্য বাজার করলাম সেই সময় যেটা এনে দিয়েছি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দ বলে খুব পছন্দ হয়েছে বুঝলেন কিন্তু বড় কষ্ট লাগে অনেক মায়েরা আছে যদি বলা হয় হ্যাঁ গো আমি এটা এনেছি পছন্দ ফ্যাত ফ্যাত করছে কি বলছেন ঠিক কি না তার মানে ওকে বাজারে নিয়ে যাওয়া হয় না আমার মায়েরা তোমাদিকে যদি তোমার স্বামী বাজারে নিয়ে না যায় সেই স্বামীর শকর আদায় করো যে তুমি আমার ইজ্জতকে বাঁচিয়েছো যে স্বামী বলবে তুই নিজে গিয়ে বাজারে কর সেই স্বামীরা হচ্ছে কাপুরুষ স্বামী নিজের বিবিকে ওইটার জন্য পাপি হবে সেই স্বামী নাইলে স্ত্রীরা তোমরা বলো তুমি পছন্দ মতো আমি বলি যদি আপনার সামনে বাজার কি আছে বাতিকা এতগুলো বাজার আছে আপনি বাজার এনেছেন আচ্ছা দুবার গেলে কি কষ্ট হবে স্ত্রী বলল এই কাপড়টা পছন্দ নয় তুমি একটা অন্য কালারের নিয়ে এসো আপনি আবার গিয়ে নিয়ে আসবেন অসুবিধা কি আছে ঠিক কি না কথা বলেন অবশ্য পাল্টি আনবেন মাপে যদি না হয় পাল্টি আনবেন কিন্তু স্ত্রী কি করে যাবে মেয়েরা গিয়ে বলছে ৩৬ ছোট ব্লাউজ বার করো লজ্জা লাগে না সেটা পুরুষ যাবে তুমি কি বলবে একটা পুরুষ মানুষ দোকানে বসে আছে সেখানে গিয়ে মেয়েটা বলছে বিড়া বার করো মেয়েটা বলছে গেঞ্জি বান করো মেয়েটা বলছে প্যান্টি বার করো লজ্জা শরম হওয়া দরকার এই নারীদের পুরুষ শোনো এই গোপন কথাটা খালি স্বামী স্ত্রীর সামনে হয় এগুলো হচ্ছে সিগারেট কথা তোমার লজ্জা শরম হওয়া দরকার তুমি যদি নামাজি মুসল্লি হও হে মায়েরা তোমরা পর্দা নসিবা হও জান্নাত অত সুজাই পাওয়া যাবে না দিন কে আল্লাহ সহজ করেছে তোমরা কঠিন করে নিও না তুমি কঠিন করে নিচ্ছ জীবন যাপনটা সাদাসিধে গুজার করো যে মায়েরা রূপ চর্চা করে তাদেরকে বলে যাব তোমার রূপের চর্চা কিসের করছো আমি আজকে এই গ্রামের মায়েদিকে একটা ক্রিম দিয়ে যাব ব্যবহার করলে আলহামদুলিল্লাহ রূপ বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ক্রিমটা আমার ব্যবহার করতে গেলে শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ
হাত তুলে বলুন তো কে কে নিজের স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজের জন্য হাত তুলেন সকলে বলুন ইনশাআল্লাহ বাড়িতে দাওয়াত দেন কেন তোমাকে কোন ক্রিম ব্যবহার করতে হবে আজ পর্যন্ত আমাদের মতো এই মোলবিগুলো আপনি কি কি ক্রিম ব্যবহার করেন এই হুজুর আমরা কোন ক্রিম ব্যবহার করি না আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক আমি লাস্ট বলবো আল্লাহ যাদিকে কারোবার দিয়েছে ব্যবসা দিয়েছে মাল দিয়েছে তিনটে কথার উপরে আমল করবেন আল্লাহ বরকত দিবে জোরে বলুন ইনশাআল্লাহ ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবদ্দির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো প্রথম নম্বর খরচ করবে তোমরা দেখবে তোমাদের কাছে যদি মুসাফির আসে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এই তিনজনের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই মজমায় শুনলেন মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে কথা বলে আমি অনেক দূর থেকে এসেছি আমি মুসাফির আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন আল্লাহ ইতিম আর মিসকিনের দোয়াকে কবুল করেন আল্লাহ তাআলা আমার ভাই আর আল্লাহ মাল করে কখন মায়ের আর ভাইরা শুনেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জাহান্নামী তার ভাই যে হবে সে কখনো জান্নাত পাবে না অপব্যয় কাকে বলে শুনলেন আপনার টাকাকে আপনার হালাল টাকাকে গান বাজনায় খরচ করা মদেতে খরচ করা গাঁজায় খরচ করা লটারিতে খরচ করা জুয়া খেলায় খরচ করা অবৈধ কাজে যারা খরচ করবে আল্লাহ তাদের মালু কেড়ে নেবেন এবং তারা শয়তানের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে আটকিয়ে দিবেন আল্লাহ আমাদের মালকে হেফাজত করুক দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক আপনার টাকা মাদ্রাসায় যেন খরচ হয় আপনার টাকা মসজিদে যেন খরচ হয় আপনার গ্রামের ছেলে গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না আপনি পয়সা দেন নেকি পাবেন আল্লাহ হিসেব নেবেন না ঘুরিয়ে নেকি দান করবেন কোন ছেলে বই কিনতে পারছে না পয়সা দেন কেউ খেতে পারছে না পয়সা দেন নেকি পাবেন আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আমাদের হাজরিকে আল্লাহ কবুল করে লে দোয়া দিবেন এই গ্রামের যে যুবক ভাইরা মেহনত করে জলসাকে দিয়েছে নিশ্চয়ই আমাদের মতো উলামাদিকে ভালোবাসেন এই গ্রামের যুবকরা আমার ডেট আজকের ডেটও খালি ছিল না ক্যান্সেল হয়েছে সঙ্গে সঙ্গে তাহের ভাই বললাম মনে এটা ক্যান্সেল হয়েছে বুক করতে বলো ডেট হয়ে গেছে তকদিরে ছিল নিয়ত ভালো আলহামদুলিল্লাহ কবুল করেছে এতক্ষণ দিনের কথা শুনলাম আল্লাহ তাআলা আজকে রাত্রিকে কবুল করুক এই গ্রামের যুবকদের জানের মালের আবরু ইজ্জতের হেফাজত করুক প্রত্যেকটা বাড়িতে আল্লাহ দিনের আলোকে জ্বালিয়ে দেখ জোরে বলুন আল্লাহুম্মা আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন নিজের পরিবারের জন্য সকলের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি